ন্যায়যাত্রার দ্বিতীয় দিনে খোশমেজাজে রাহুল গান্ধী, কুয়াশা মাখা সকালে পথে জনস্রোত। আজ ভারত জোড়ো ন্যায়যাত্রার দ্বিতীয় দিন। আগামী দু মাসের মধ্যে ভারত জোড়ো ন্যায়যাত্রা মণিপুর থেকে মহারাষ্ট্রে যাবে। গতকাল রবিবার মণিপুর থেকে যাত্রা শুরু হয়েছে। কংগ্রেস বলেছে যে ভারত জোড়ো ন্যায়যাত্রা নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে না, সরকার সংসদে জনগণের সমস্যা উত্থাপন করার সুযোগ দেয়নি বলে কংগ্রেসের তরফে এই যাত্রার আয়োজন করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করেছেন, যার নাম দেওয়া হয়েছে ভারত জোড়ো ন্যায়যাত্রা। রাহুল গান্ধী ইম্ফলের কাছে থৌবাল জেলা থেকে যাত্রা শুরু করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা থৈবালের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মণিপুর থেকে কংগ্রেসের এই যাত্রা শুরু বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েক মাস ধরে জাতিগত হিংসায় মণিপুরে 180 জনেরও প্রায় 200 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। কংগ্রেস বলছে যে ভারত জোড়ো ন্যায়যাত্রা নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয়নি, সরকার সংসদে জনগণের সমস্যাগুলো উত্থাপন করার সুযোগ দেয়নি এবং এই উদ্যোগের উদ্দেশ্য হলো দেশে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা করা। भारत छोड़ो न्याय यात्रा इस समय इम्फाल के कोंगपोक्की इलाके से गुजर रही है। यात्रा की शुरुआत कल हुई खोमजोंग वॉर मेमोरियल से। राहुल गांधी ने इस यात्रा की शुरुआत की और आज ये यात्रा, हालांकि कल जब यात्रा जिन इलाकों से गुजरी वो माइटी डोमिनेटेड एरिया, उनकी वैचारिक यात्रा इस समय कांग्रेस पार्टी बता रही है। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।